নমস্কার বন্ধুরা স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সামনে যে আপডেট নিউজটি নিয়ে এসেছি সেটি হলো রেলওয়ে যে করে নোটিশ সেই সম্পর্কে রেলওয়ে এনটিপিসির তরফ থেকে একটি আবারও একটি সংশোধনী নোটিশ বের করা হয়েছে যেটা পাঁচ নাম্বার এটা হতে চলেছে এর আগে বন্ধুরা চারবার কিন্তু যে একটি ই টেন্ডার নোটিশ সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছিল এবং আবারও একটি লেটেস্ট আপডেট নিয়ে তারা চলে এসেছে তো বন্ধুরা রেলওয়ের সব যে কোনো ধরনের আপডেটের নিউজের জন্য অবশ্যই তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশান বিলটি কিন্তু অন রেখে দিও যাতে করে তোমরা যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাও তো বন্ধুরা এটা একটি অফিসিয়াল নোটিশ এবং সেই অফিসিয়াল নোটিশটা তোমরা আর আর চেন্নাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমরা অবশ্যই পেয়ে যাবে সেখানে গিয়ে প্রথম যে লিঙ্ক আছে সেটা করে নাম ফাইভের লিঙ্ক সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং আমি তোমাদেরকে সেই নোটিশের যে পিডিএফটা লিঙ্কটা আমি তোমাদেরকে এখানে গোড়াটা দেখিয়ে দিচ্ছি যে সেই পিডিএফে কী আছে এবং সেটি কী বের করা হয়েছে এবং এই পিডিএফের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখানে আমি গোটা বিষয়টা আলোচনা করে দিতে তোমাদের অবশ্যই বলে দেব যে তোমাদের এখন এন পরীক্ষার আপডেট এখন বর্তমানে কী রয়েছে তো বন্ধুরা দেখে নাও এটা করে নাম ফাইভ নোটিশ সেটা ঠিক আছে আর আর বি চেন্নাই অফিস আরআরবি চেন্নাইয়ের তরফ থেকে এটা বের করা হয়েছে ক্লিয়ার দেখো এঙ্গেজিং এক্সাম কন্ডাক্টিং এজেন্সি অর্থাৎ ইসিএ ফর কন্ডাক্টিং মাল্টিপল স্টেজেস অফ কম্পিউটার বেসড কম্পিউটার বেসড অ্যাপটিটিউডস স্কিল যেটা ডকুমেন্টস ভেরিকশন অল আদার রিলেটেড স্ভিস এন কানেকশন উ সেন্ট্রলাইজ এম্লয় নোটিস নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এডিপিসির জন্য যেটা এখানে বের করা হয়েছে এবার এখানে তারা কী উল্লেখ করে রেখেছে ইন ভিউ অফ প্রিভেন্টিভ মেজার টু বি টেকেন টু কন্টেন দ্য স্প্রেড অফ দ্য নোভেল করোনা ভাইরাস দ্য ফার্দার এক্সটেন্ডেড লকডাউন পিরিয়ড অ্যানাউন্স বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আনটিল একত্রিশ পাঁচ দু হাজার কুড়ি দ্য ডেট অফ pre কনফারেন্স ক্লোজিং অ্যান্ড ওপেনিং opening অফ of bids and ইন্ডিকেটেড indicated ইস্যু issue of ফোর আর are hereby revised further and the fresh dates are updated on IREPC website. বন্ধুরা এখানে তারা বলে দিয়েছে যে আইআরপি আই আর যে ওই অফিশিয়াল ওয়েবসাইট সেখানে তারা কিন্তু যে কর এর পরে যে ফার্দার যে বিটটা হবে আর কি ইট ইন্ডিয়ার সেটা ডেট সম্পূর্ণ মেনশন করে দেবে আচ্ছা দ্য প্রিবিড কনফারেন্স হুইজ অলসো বি শিডিউল টু বি হেল্ড অ্যাট আডার বি চেন্নাই অফিস মে অলসো বি হেল্ড থ্রু ভিডিও কনফারেন্সিং ডিপেন্ডিং অন দ্য প্রিভেলেন্ট সিচুয়েশন অন দ্যাট ডেট অর্থাৎ তোমাদের যে প্রিভেড কনফারেন্সটা আছে সেটা কিন্তু ভিডিও কনফারেন্সিংয়ের এর মধ্যে দিয়েও হতে পারে অ্যাজ মেনশন ভিডিও কোরিয়ান দাম ফর নো নিউজ পেপার অ্যাডভাইস ওয়ান উইল রিলিজড ইন দিস রিগার্ড ইউ মে লগ অন টু এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে লগন করে তোমরা দেখে নিতে পারবে এনি ফার্দার আপডেট তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখনো পর্যন্ত যে অফিসিয়াল যে ডেট সেটা কিন্তু কোনোভাবে এখনও ই টেন্ডিয়া নোটিশের যে কোয়েন্দাম ফাইভের যে অফিসিয়াল ডেট অর্থাৎ এরপরে ই টিন্ডিয়ার নোটিশ কবে ইয়ে করবে কবে প্রিবিট মানে বিট হবে আর কি সেরকম কোনো কিছু ডেট কিন্তু তারা মেনশন করে দেয়নি তারা শুধুমাত্র এখানে দিয়েছে যে ফার্দার যে চার নাম্বার যে করিন্দাম যেটা নোটিশটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে ওটা ক্যান্সেল হয়ে গেছে এবং পরবর্তী যে ডেটটা সেটা কিন্তু খুব শীঘ্রই সেটা তারা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে তবে এইটুকু বলে দিই বন্ধুরা তোমাদের মিনিস্টারিয়াল এবং আইসোলেটেড পোস্টের জন্য যে করিন্দাম এর নোটিশটা এর আগে কিছুদিন আগে যেটা ভিডিও করে দিয়েছিলাম যেটা জারি হয়েছিল এবং ওই দুটো কিন্তু এন এবং মিনিস্টারিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরির যে পোস্ট সেই দুটো কিন্তু একই সঙ্গে কিন্তু চলছে তো মোটামুটি তোমরা ধরে নিতে পারো যেহেতু মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরির যে নোটিশটা ছিল সেখানে ডেট ছিল জুলাইয়ের আই থিঙ্ক সতেরো তারিখ অথবা একত্রিশ তারিখ কিছু একটা ছিল এক্স্যাক্টলি নট মেনশন যাই হোক এই মুহূর্তে মনে পড়ছে না সেটা তবে ওখানে কিন্তু জুলাইয়ের মিড জুলাই অবধি সেটার কিন্তু ডেট দেওয়া ছিল যেটা আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম তো মোটামুটি তোমরা ধরে নিতে পারো যে জুলাইয়ের আগে তো কোনো কিছু হচ্ছেই না মোটামুটি জুলাইয়ের শেষ দিকে অথবা অগস্টের শুরুতে হয়তো যে কোরেন্দাম ফাইভের যদি প্রি বিটের যদি কোনোরকম ডেট দেওয়া হয়ে থাকে তো হয়ে থাকবে এবার বন্ধুরা বলে দিই এরা বারবারই এখানে কিন্তু তুলে ধরেছে যে এখানে যে জিনিসটা আছে যে ভিডিও কনফারেন্সিংয়ের মধ্যে দিয়ে এখানে করানো হবে তো ভিডিও কনফারেন্সিংয়ের মধ্যে দিয়ে এখনও কেন হচ্ছে না সেই জিনিসটা এখনও বোঝা যাচ্ছে না তবে যদি ভিডিও কনফারেন্সিংয়ের মধ্যে দিয়ে টেন্ডার নোটিসটা মানে টেন্ডারটা পাশ করে দেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের এন টি ডেটটা কিন্তু খুব শীঘ্রই চলে আসবে এবং আশা করছি যে গভর্নমেন্ট অব ইন্ডিয়া অথবা রেলওয়ে ডিপার্টমেন্ট কিন্তু এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে কাজ করবে কেননা অলরেডি পাঁচবার এটা কিন্তু চেঞ্জ হলো এরপরে যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু অলমোস্ট এই বছরটাই পার হয়ে যাবে এন টিপিএস এক্সাম বা রেলওয়ে গ্রুপ ডির এক্সাম যেটা তো এখনও রকম কোনো নোটিশই দেয়নি সেগুলো হতে তো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যদি এখন যে ডেটটা দিয়েছে যদি সেই অনুযায়ী হয় তাহলেও কিন্তু তোমাদের অক্টোবরের আগে কোনো রকম কোনো পরীক্ষা হওয়ার কোনো চান্সেস দেখতে পাওয়া যাচ্ছে না এন টিপিএসি কেননা এই টেন্ডার পাশ হওয়ার পরেও তোমাদের তোমাদের বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো যেখানে তোমাদের পরীক্ষা হবে সেগুলো নেওয়ার ব্যাপার থাকে দেন তারপরে তোমাদের যারা যাদের যাদের ফর্মটা ক্যান্সেল হবে তারা আবার চান্সেস পাবে সেটাকে রিভিউ করবার জন্য তো এই ধরনের যে প্রসিডিওরগুলো থাকে তারপরে অ্যাডমিট কার্ড জেনারেশান প্রভৃতি প্রসিডিওর কিন্তু পার হতে অনেকটাই সময় লেগে যায় তো এই সকল সময় যদি লাগে এবং এই ডেটই যদি ধরে নেওয়া হয় যেহেতু মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরি যেটা জুলাইয়ের সময় দেওয়া হয়েছে সেটা সেই অনুযায়ী যদি জুলাই মাসেও যদি এনটি পিসির যদি নেক্সট নোটিফিকেশান ডেটটা দেওয়া হয় যেটা তোমাদের খুব শীঘ্রই এর পরবর্তী যে কোনো নোটিশ পেলে সেই ভিডিও করে দেওয়া হবে তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে তোমরা আপডেট পেয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত সেটা কোনো আপডেট নেই কিন্তু সেই অনুযায়ী যদি ধরা যায় এর আগের নোটিশ অনুযায়ী তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা হতে হতে অ্যাটলিস্ট তোমাদের অক্টোবর এবং এরপরে যদি লকডাউন পিরিয়ড যদি আরও বাড়ে এবং এরা যদি আরও কোরেন্দা মানে তাহলে কিন্তু সেটা কিন্তু আরও পিছাতে পারে তো বন্ধুরা আজকের যে আপডেটটা ছিল এতটাই পরবর্তী যে কোনো আপডেট যখনই আসবে তখনই তোমাদের সামনে সেটা আমি নিয়ে চলে আসবো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবে এবং চ্যানেল নতুন আসলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বিলটি অন রাখবে তো বন্ধুরা আজকের মতো আতঙ্ক নমস্কার